শুধুমাত্র কেমিক্যাল গোডাউন নয়, পুরান ঢাকায় বাসাবাড়ির নিচে অবৈধভাবে গড়ে উঠেছে 25,000-এর বেশি কারখানা, যেগুলোতে ব্যবহার হচ্ছে রাসায়নিক বিভিন্ন দাহ্য পদার্থ সহ নানা ধরনের জ্বালানি। এসব কারখানায় অগ্নিকাণ্ড ঘটলে নিমতলির চেয়েও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তাই কারখানাগুলোকে চিহ্নিত করে দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন তারা। পুরান ঢাকার অগ্নি দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সোহেল রানার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। 52 বাজার 53 গলি খ্যাত পুরান ঢাকা, শহরের গোড়াপত্তন অনেকটা যত্রতত্র ভাবেই, তাই তো অবকাঠামোতে নেই পরিকল্পনার কোনো ছোঁয়া। রাজধানীর লালবাগ, ইসলামবাগ, হাজারিবাগ, কোতোয়ালি, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর, শ্যামপুর ও কদমতলি সহ বিভিন্ন এলাকায় অলিগলিতেই অবৈধভাবে গড়ে উঠেছে হাজার হাজার কারখানা। অনুসন্ধানে দেখা গেছে পুরান ঢাকায় অবৈধ কারখানার মধ্যে রয়েছে ব্যাটারি তৈরি, নকল ঔষধ, নিষিদ্ধ পলিথিন ব্যাগ, প্লাস্টিক সরঞ্জাম, নকল বৈদ্যুতিক কেবল, ঝালাই, খেলনা ও জুতা স্যান্ডেল সহ শতাধিক পণ্য তৈরির কারখানা। দূর থেকে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এরকম হয়ে থাকছে, আপনারা এরকম সবাই দেখছেন বা আমাদের লালবাগ এলাকা অনেক সময় হয়। এসব পণ্য উৎপাদনে বেশিরভাগ কারখানায় ব্যবহার করা হয় দাহ্য কেমিক্যাল, বিশেষ করে জুতা তৈরির ফ্যাক্টরিতে যে সলিউশন ব্যবহার করা হয় সেগুলো খুবই বিপজ্জনক বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন ধরলে কিন্তু অনেক বড় রাখা ধরে খুব দ্রুত আর কি, এর কেমিক্যালের এখন একটা সময় পাওয়া যায় না আসলে, কারণ যে জুতো, অনেক জুতোর ফ্যাক্টরি যেগুলো আছে, এই ফ্যাক্টরিগুলো কিন্তু বিভিন্ন বসতবাড়ি হয়তো গ্রাউন্ড গোডাউন গ্যারেজে যেগুলো আছে এবং ফ্যাক্টরি যে সলিউশন যা জুতো সলিউশন, এটা খুবই দাহ্য পদার্থ। এগুলো আমরা কখনোই চাই না যে বসতবাড়ি এলাকায় কোনো ফ্যাক্টরি হওয়া উচিত। তবে নিমতলির ঘটনার পর কেমিক্যাল গোডাউনগুলো সরানোর উদ্যোগ নেওয়া হলেও অবৈধ কারখানার বিষয়ে কোনো পদক্ষেপ নেই বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। এখানে শুধুমাত্র কেমিক্যাল কারখানা আছে সেটা না, এর সঙ্গে আরও অনেক কারখানা, তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বা নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু অন্যত্র ব্যবসাগুলো তারা স্থানান্তর করতে পারে এবং সেজন্য উদ্যোগও রয়েছে। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে অবৈধ এসব কারখানায় নতুন করে ট্রেড লাইসেন্স নবায়ন না করে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। রাজধানীর পুরান ঢাকায় বাসাবাড়ির নিচে এরকম অসংখ্য কারখানার দেখা মিলবে, আর এসব কারখানা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা কী পরিণতি ঘটবে তা অনুমান করাও কঠিন।